আমি আমার ইউটিউব চ্যানেলে 24 ঘন্টায় 24টা শর্টস আপলোড করতে চলেছি। অবশ্য সেটা আমি এই চ্যানেলে আপলোড করিনি, সেটা করেছি আমি আমার একটা অন্য চ্যানেলে যেখানে টোটাল 42,000 সাবস্ক্রাইবার আছে। কিন্তু দুঃখের কথা, সেখানে সাবস্ক্রাইবার বাড়ার বদলে প্রতিদিন কমছে। দেখতেই পাচ্ছেন লাস্ট 28 দিনে 50টা সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেছে। আর প্রতিদিনের গ্রাফটা যদি দেখি তাহলে দেখতে পাবো প্রতিদিন প্রায় একটা দুটো বা তিনটে সাবস্ক্রাইবার কমেই যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এখানে লাস্ট 28 দিনে ভিউজ এসছে মাত্র 3,000, তাও আবার শর্টস এবং লং ফরম্যাট মিলিয়ে, যেটা খুবই কম। এখন প্রশ্ন হচ্ছে 24 ঘন্টায় 24টা শর্ট আপলোড করে কি এই চ্যানেলটাকে টার্ন অ্যারাউন্ড করা সম্ভব? সেটা জানতে হলে তো আপনাকে গোটা ভিডিওটাই দেখতে হবে। কিন্তু 24 ঘন্টায় 24টা শর্টস আপলোড করতে গেলে তো 24টা শর্টস বানাতে হবে, আর সেটা যদি আমাকে বানাতে হয় তাহলে তো অনেক কষ্ট করতে হবে। আর তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ইনস্টাগ্রাম থেকে আমার চ্যানেলের মতো কিছু কন্টেন্ট আমি ডাউনলোড করব আর সেগুলোকে ইউটিউবে আপলোড করব। আর তার জন্য আমি খুঁজতে শুরু করলাম আমার চ্যানেলের জন্য কন্টেন্ট। আর এখানে আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, যে ভিডিওতে যেন কোনো রকম লোগো না থাকে আর কোনো গান না থাকে, আর সেরকম কন্টেন্ট খুঁজে বের করা সত্যিই খুব মুশকিল। ফাইনালি 2 ঘন্টা পরিশ্রম করার পরে আমার চ্যানেলের জন্য 24টা কন্টেন্ট খোঁজাও শেষ এবং একটা থার্ড পার্টি অ্যাপকে ইউজ করে ডাউনলোড করাও কমপ্লিট। এবার পালা ভিডিওকে আপলোড করে তাতে টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ দেওয়ার, যেটা আমার মনে হয় একটা ভিডিও বানানো এবং তাকে এডিট করার থেকেও বেশি ইম্পর্টেন্ট। কারণ ভালো টাইটেল আর ডেসক্রিপশন এবং ট্যাগের উপরই নির্ভর করে সেটা লোকের কাছে পৌঁছায়, আর লোকের কাছে যদি নাই পৌঁছায় তাহলে আমার ভিডিও তো ভাইরালই হবে না। আমার 24টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, তাতে একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে কপিরাইট। 24টা ভিডিওর মধ্যে একটা ভিডিও এমন এসছে যেখানে কপিরাইট এসছে। ইনস্টাগ্রাম আর ইউটিউবের পলিসি যেহেতু আলাদা, এবং ইনস্টাগ্রামে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা গান ইউজ করে থাকেন তাহলে আপনার কপিরাইট আসবে না, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আসবে, আর তার জন্য এই ভিডিওটাতে কপিরাইট এসছে। আর এর একমাত্র সলিউশন হলো এই ভিডিওটাকে ডিলিট করে এর জায়গাতে একটা নতুন ভিডিওকে আপলোড করা। ফাইনালি 24টা কপিরাইট ফ্রি ভিডিও আপলোড করা কমপ্লিট। এবার টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ দেওয়ার পালা। আর এগুলোর জন্য আমার একদমই মাথা ঘাটাতে ইচ্ছা করছে না, আর তার জন্যই আমি এমন একটা চ্যানেল খুঁজে বের করেছি যেখান থেকে আমি টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগগুলোকে কপি করে নেবো। ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত দেওয়া কমপ্লিট, এমনকি ভিডিওকে আমি শিডিউলও করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে 1 তারিখে 12টা থেকে ভিডিও আপলোড হওয়া শুরু হবে, 12টা, 1টা, 2টো, 3টে, এরকম করে পরপর ভিডিও আপলোড হতে থাকবে নেক্সট 24 ঘন্টা, এবং 24 ঘন্টা পরে আমি দেখতে চলেছি রেজাল্টটা কি হতে চলেছে। 24টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, আর এর যে রেজাল্টটা এসছে সেটা সত্যিই খুব দুঃখজনক। কোনো ভিডিও ভাইরাল হওয়া তো দূরের কথা, 100 ভিউজই পার করতে পারেনি। হাইয়েস্ট যে ভিডিওটাতে ভিউজ এসছে সেটা হচ্ছে 71টা, আর সাবস্ক্রাইবার তো দূরের কথা, মাত্র 0.005 পয়সা আমি এখান থেকে রোজগার করেছি। আর সেকেন্ড হাইয়েস্ট ভিডিওতে আমি ভিউজ পেয়েছি 54টা, তবে সেইখানে আবার 1টা সাবস্ক্রাইবার বেড়েছে। আর থার্ড হাইয়েস্ট ভিউজ পেয়েছি 36টা ভিউজ, এখানেও কোনো সাবস্ক্রাইবার বাড়েনি, আর টাকা কথা নয় ছেড়েই দিলাম। আর যদি আমি গোটা অ্যানালাইসিস সেকশনটাকে দেখি, মানে 24খানা ভিডিও মিলিয়ে আমি মোট কত ভিউজ পেয়েছি, তাহলে আপনারা দেখতে পাবেন 341টা মাত্র ভিউজ পেয়েছি আমি এখান থেকে, আর সেদিনকেও কোনো সাবস্ক্রাইবার বাড়েনি, বরঞ্চ 2খানা সাবস্ক্রাইবার কমে গেছে, আর টোটাল আমি সেখান থেকে 50 পয়সা রোজগার করতে পেরেছি। তো এটা ছিল এমন একটা ভিডিও যেটা আমি এক্সপেরিমেন্ট করে দেখতে চেয়েছিলাম, যে 24 ঘন্টায় 24টা ভিডিও আপলোড করলে কি ইউটিউবে ভাইরাল হওয়া যায়, আর তাতে যা সিদ্ধান্ত পেলাম সেটা হচ্ছে কোনোদিনই যায় না। আর তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো এরকম টাইপের ভুলভাল কিছু করতে যাবেন না আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে, দেখা গেল আপনার চ্যানেলটাই ডিলিট হয়ে গেল। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ধরনেরই আরও ভিডিও দেখার জন্য। তো চলুন দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওতে।